আসসালামু আলাইকুম। রাজ এন্ড রোমান্স ব্লগ থেকে আমি নাসিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন নুডলস করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে এই নুডলসটা দিয়ে করবো এটা। আপনারা যে কোনো করতে পারেন। প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এতে করে নুডলসটা ঝরঝরা হবে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। পানিটা ফুটে উঠলে আমি নুডলসগুলো দিয়ে দিব। আমি আজকে নুডলসে চিকেনও দিব আবার ডিমও দিব। আমি এখানে ছোট 1 বাটি চিকেন নিয়েছি, এখন আমি এটা ম্যারিনেট করে রাখব। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আমার আদা পেস্ট নাই, এই জন্য আদার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু। লবণ দিয়ে দিলাম, সয়া সস একটুখানি দিচ্ছি, কর্ন ফ্লাওয়ার। এখন আমি এটা ভালো করে মিক্সড করে রেখে দিব। কর্ন ফ্লাওয়ার দিলে চিকেনটা হার্ড হয়ে যায় না, ভাজার পরেও অনেক জুসি থাকে, সফট থাকে। কিছুক্ষণ এভাবে রেখে দেব। আমি এখন একটা সস তৈরি করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 চা চামচ। এটাতে আমি লবণ দিব না, সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এই সসটার জন্যই এই নুডলসের কালারটা অনেক চমৎকার আসে এবং টেস্টি হয় খেতে। আর সব কিছু গোছানো থাকলে রান্না করতে তাড়াতাড়ি হয়, সুবিধে হয়। পানিটা ফুটে গেছে, এখন আমি নুডলস দিয়ে দেব। আমি পুরো প্যাকেট দিচ্ছি না, হাফ প্যাকেটটা দিলাম। এটা অনেক বেশি সিদ্ধ করা যাবে না, কারণ আরেকবার কোক হবে ভেজিটেবলের সাথে চিকেনের সাথে। এখন আমি এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিব।
এতে করে নুডলসগুলো অনেক ঝরঝরে থাকবে। একটার গায়ে আরেকটা একটু লেগে থাকবে না, এমনিতেই ঝরঝরে, আরো বেশি ঝরঝরে হবে। আমি আজকে এই চাউমিনে যে সবজিগুলো ইউজ করব সেগুলো হচ্ছে বাঁধাকপি লম্বা করে, চিকন, বেশি চিকন না, একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজের পাতা, গ্রিন ক্যাপসিকাম, গাজর চিকন করে কাটা, রেড ক্যাপসিকাম, লাল পেঁয়াজ চিকন করে লম্বা করে কাটা। তো এখন শুরু করব আমি রান্না। এখানে আমি আরো নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর কয়েকটা কাঁচা মরিচ। এখন আমি এখানে পাতিলে তেল দিয়ে দিব। এখানে আমি 2 থেকে 3 বেগুন নিয়েছি, এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। সামান্য একটু ভাজা হলেই এখানে আমি কাঁচা মরিচ খালি দিয়ে দিলাম। তারপর আমি মাংসগুলো মুরগির বুকের মাংস, এটা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে গাজর কুচি দিব। গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য গাজরটা একটু সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা পরে দেব, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এখন আমি বাঁধাকপিকে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে যে সসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অনেকে সসটা রান্না হওয়ার পরে অ্যাড করে, তাহলে ভালোভাবে সব কিছুর সাথে মিক্স হয় না, এই জন্য আমি আগেই দিয়ে দিলাম, তাহলে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হবে। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে মিশিয়ে নেব।
নুডলস রান্না হয়ে গেছে। আমি এখানে কোনো লবণ ইউজ করি নাই, টেস্ট করে দেখে ইউজ করতে হবে, আর কোনো কিছু লাগবে না। পুরো পারফেক্ট সব কিছু হয়ে গেছে। এখন আমি যে ডিম ভাতগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্স করে চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার চাউমিন নুডলস রেডি। দেখুন এটা দেখতে কতটা চমৎকার হয়েছে। খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন, পাশে থাকা বেল আইকনে টাচ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমাদের আজকের ডিনার হবে এটা। ওর বাবা এখন অফিস থেকে আসে নাই, আসলেই আমরা খাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।